আপনার বাচ্চা হবে না হবে এটা কোনো পীরের ইচ্ছায় চলে না, এটা আল্লাহর ইচ্ছায় চলে। রাসূল নিজের কোলে তার সন্তান মারা যাচ্ছে, রাসূলের কোলে নিজের সন্তান মারা যাচ্ছে, রাসূল চাইলে আটকে রাখতে পারতেন না? পারেননি তিনি। তিনি বলছেন আমার জবান থেকে আমি এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এটা আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর, আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, কেন শিক্ষা দিয়েছে রাসূল আমাদেরকে এগুলো? কেন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? কোনো বাঙালি বলতে পারবেন যে অর্থ কি আপনি যে বলেন ইন্না লিল্লাহ মানে কি? আমাদের সমাজের হুজুররা বা কারা এটা শিক্ষা দিয়েছে জানি না, অধিকাংশ মানুষ এটা আসলে মুরব্বীদের, হুজুরদের কাছ থেকে শিখে না, মুরব্বীদের কাছ থেকে শিখে। কি কোনো কিছু হারিয়ে গেছে এখন খুঁজে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি। আচ্ছা এটার মানে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি কোনো কিছু পাওয়ার দোয়া? আপনার, আপনারা কি মনে করেন, এতদিন কি আপনারা পড়তেন কি পড়তেন না? এটা কিছু হারাই গেলে খোঁজার খোঁজেন না আপনারা? এটা বইলা পান আজ পর্যন্ত কেউ পাইছেন? কেন পাইবেন না? যদি মানুষ মরে যায় তখন তো এইটাই বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললে যদি হারানো জিনিস পাওয়া যায় তো তারা সন্তান মরে গেল তো এটা বলে পেয়ে যেতেন। বাপ মা যে মরে গেছে আপনি তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজারবার বলতেছেন, কই আপনার বাপ মার রূহ ফেরত এসেছে? তার মানে কি এটা কি কোনো কিছু হারিয়ে গেলে পাওয়ার দোয়া? এটা বরং এটা আপনার সান্ত্বনা নেওয়ার দোয়া, যে আল্লাহ আপনার এত মূল্যবান সম্পত্তি নিয়ে নিয়েছে যাতে আপনি হতাশ পেরেশান না হন, যাতে আপনি বলতে পারেন ইন্না লিল্লাহ, আমরা সবাই তো আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তো আল্লাহর কাছে ফিরে যাব। এটা হচ্ছে অর্থ। আর নির্বোধ মানুষ বলে কি আর করে কি? তো এটা হচ্ছে অর্থ, যে আপনার আমরা সবাই আল্লাহর জন্য। এই জন্য আপনি কোনো কিছু হারিয়ে ফেললে আপনার হার্ট অ্যাটাক হওয়ার তো কথা নয়, কারণ আপনি তো মুসলিম। আজকে অধিকাংশ যুবক যুবতীরা এই যে ফাহেশা কাজে লিপ্ত, নাজায়েজ প্রেমে লিপ্ত, একে অপরকে না পেলে ফাঁসি দিয়ে লটকে যায়, কেন হয়ে গেছে এটা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো মুসলমানকে এইভাবে হতাশা হইতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর কত পাপ হয়ে গেছে বান্দা, তুই নিরাশ কেন হবি? আল্লাহ চাইলে তোর জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছে। যুবকদেরকে বিশেষ করে এই কথাগুলো মনে রাখতে হবে, আমাদের রব, আমাদের রব আল্লাহ অত্যন্ত দয়ালু, অনেক বেশি দয়ালু। একজন ব্যক্তির জীবনের যত পাপ আছে সে যদি জমা করে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ বলছে ও বলতে দেরি আর ক্ষমা করতে দেরি হবে না। এটা হচ্ছে আমাদের আল্লাহ। যেহেতু শর্ট করতে বলা হয়েছে, যেন আমি আপনাকে বলি, দেখেন শিরক থেকে বেঁচে থাকেন। আপনাকে এটা শুধু এক এক করে বলে আমি বুঝাতে পারবো না, শিরক কি এটা আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে।